এবারে প্রকৃতি সংবাদ। গাছের ফেলে দেয়া শিকড় বাকড় বা অপ্রয়োজনীয় অংশ দিয়ে শিল্পকর্ম তৈরি করছেন চাঁদপুরের সমীরণ দত্ত। শিল্পকর্মে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুকনো কাঠে প্রাণ যুক্ত করতে করতে ভাস্কর হয়ে উঠেছেন। চাঁদপুর থেকে মুর্শিদ আলমের তথ্য ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশালা গ্রামে 2018 সালে সবুজে ঘেরা প্রিয় ভাসিনী আর্ট গ্যালারি মনবাগান আর্ট পার্ক গড়ে তোলেন শিল্পী সমীরণ দত্ত। তবে শুরুটা 2004 গাজীপুরের পোড়াবাড়িতে। দুই বছর পর ঢাকার গ্যালারি চিত্রকে প্রথম প্রদর্শনী করেন সমীরণ দত্ত। দুই যুগের বেশি সময়ে আরও অনেক প্রদর্শনী হয়েছে দেশের বিভিন্ন স্থানে। শুরুর দিকে দূর দূরান্তে ছুটে শিকড় সংগ্রহ করতেন। প্রতিদিনই মরা ডাল, গাছের শিকড় বাকড়, গুড়ি এবং কাঠের টুকরো দিয়ে তৈরি করার চেষ্টা করেন নতুন নতুন অবয়ব। মানুষের কাছাকাছি যাওয়ার জন্য আমার খুব বড় কাজে লেগেছে এই শিকড়টা। আমি এটাকে ছাড়া মনে করি প্রকৃতিকে যত্ন করলে প্রকৃতি ফেরত দেয়। বিশেষ করে আমি একেবারেই নিষ্প্রাণ জিনিস নিয়ে কাজ করি, কিন্তু সেই জিনিসগুলোকেও যত্নের কারণে অন্যের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার মতো দৃশ্য আমি দেখি। শৈল্পিক হাতে প্রায় 5000 কাঠের শিল্পকর্ম ও আসবাব তৈরি করেছেন সমীরণ দত্ত। অনেক শিল্পকর্ম উপহার দিয়েছেন এই শিল্পী। আমি একটানা 9 বছরে দাদার সাথে জড়িত আছি। আইডিয়াগুলো দাদাই দেয়, তারপরে আমি কার্যক্রম করি আর কি। কিভাবে কি করতে হবে সবকিছু দাদারই আইডিয়া। স্থায়ী গ্রামীণ মেলায় রূপ নিয়েছে মনবাগান খ্যাত গ্যালারিটি। শিল্পের পরশা দেখতে আসছেন অনেকেই। নিজের মনের খোরাক মিটাতে প্রতিনিয়তই এখানে আসি। যে অনুভূতি আছে সেই অনুভূতিগুলো নিজেদের সাথে শেয়ার করে নিজে তৃপ্তি লাভ করেন, তাতে আমরাও তৃপ্ত হই। সবাই আসে দেখতে, আমিও আসি, আমার তো খুব ভালো লাগে, সময় পাইলে আমি এখানে আসি। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক শিল্পকর্ম সংরক্ষণ করতে পারছেন না শিল্পী সমীরণ দত্ত। সৌমিক আহমেদ, চ্যানেল আই।